দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো লাদাখ সীমান্তে শীতের জোর প্রস্তুতি শুরু ভারতীয় সেনাদের আবারও ভারতীয় বিশাল দুই ভূখণ্ড দাবি অদম্য নেপালের এদিকে মার্কিন সেনাদের কবরে পাঠানোর হুঁশিয়ারি ইরানের সীমান্তে সেনা মৃত্যুর পরেও চীনের কাছ থেকে ঋণ নিয়েছে ভারত গ্রিসের সঙ্গে আলোচনায় বসতে তুরস্ক একদম জানিয়েছে খোলামেলা এরদোগান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কোন রেড লাইন নেই জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন সর্বশেষ জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যে ইহুদিদের হস্তক্ষেপ বিপজ্জনক হবে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত লাদাখ সীমান্তে শীতের জোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনারা ভারত চীনের সংঘাত এখনও মেটেনি ইতিমধ্যে সংসদে একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি শুরু করলো ভারতীয় সেনারা কারণ শীত আসছে তাই চরম মাত্রায় প্রস্তুতি নেওয়ার ছবিও চোখে পড়েছে লাদাখ সীমান্তে জানা গিয়েছে শীতের সময় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা উন্মুক্ত থাকলেও এবারে আর তা রাখা হবে আশঙ্কা করা হচ্ছে আসন্ন শীতের কারণে ভারতীয় সেনার যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পিছিয়ে যায় তাহলে চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কৌশলগত নেবে নিশ্চিত বিশেষ করে সীমান্তে গত পঁয়তাল্লিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বরের মধ্যে চীনা সেনা অন্তত চারবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে এসে পড়ে সূত্রের মতে এর মধ্যে দুদেশের বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠকের আগে সেনা চৌকি দখল করতে ব্যর্থ হয় ক্ষুদ্র চীনা সেনারা ভারতীয় বাহিনীকে ভয় দেখা প্রায় একশো থেকে দুশো রাউন্ড গুলি ছড়ে শীতের মধ্যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে এমনও আশা করছে না মোদী সরকার তবে লে থেকে হেলিকপ্টারের রেশন মিনারেল ওয়াটার ফলের রসের প্যাকেট তেলের সঙ্গেই প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য তাবু গরম কাপড়ে সেনা পোশাক বিশেষ জুতা বরফে ব্যবহারের সানগ্লাস পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে নয়াদিল্লি পাঠানো হচ্ছে বাড়তি সেনাও আবারও ভারতীয় বিশাল দ্বিতীয় ভূখণ্ড দাবি করল নেপাল আবারও ভারতীয় নতুন ভূখণ্ড দাবি করেছে নেপাল কালাপানির পর এবার উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে নেপাল একের পর এক ভূখণ্ড দাবি করায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্প্রতি দেশের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির ইউনিফাইড নেপাল ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে যৌথ উদ্বেগ গ্রেটার নেপাল ক্যাম্পিং শুরু করেছে যাতে আঠারোশো সালের সুগৌলি চুক্তির আগে নেপালের যে ম্যাপ ছিল তার প্রচার করা হচ্ছে এই ম্যাপের ছবিতে থাকা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ বিহার এমনকি সিকিমের বড় শহরকে পর্যন্ত নিজেদের বলে দাবি করছে নেপাল নেপালের সাধারণ মানুষদের নিয়ে ভারতের বিরুদ্ধে ক্যাম্পিং করেছে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রচুর নেপালি যুবক যুবতীদের এই ক্যাম্পিং এর সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রেটার নেপাল নামে একটি ফেসবুক পেজও খোলা হয়েছে শাসক দলের একটি অংশ সক্রিয় রয়েছে টুইটারেও চাঞ্চল্যকর বিষয় হলো এই কাজে ব্যবহৃত খোলা গ্রেটার নেপাল ইউটিউব চ্যানেলের নেপালের পাশাপাশি পাকিস্তানের যুবক যুবতীরাও ভারতের বিরুদ্ধে কুচ্ছা সরানোর কাজে কাজে লাগানো হচ্ছে পাকিস্তানের যুবক যুবতীরা ভারতের বিরুদ্ধে প্রচার করার সময় নিজেদের ছবির বদলে পারভেজ মুসাফার নওয়াজ শরীফ ও পাকিস্তানের পতাকা ছবি ব্যবহার করছে এ প্রসঙ্গে ভারত ও নেপাল সম্পর্ক বিশেষজ্ঞ যশোদা শ্রীবাস্তব জানান কমিউনিস্ট পার্টি নেপালের ক্ষমতা আসার পর থেকেই গ্রেটার নেপাল নিয়ে মাতামাতি শুরু হয়েছে উনিশশো সালের আট এপ্রিল রাষ্ট্রসংঘে এই বিষয়ে দাবিও জানিয়েছে কাঠমান্ডু চীনের সঙ্গে ভারতের বিবাদ হওয়ার পর থেকেই ফের গতি পেয়েছে গ্রেটার নেপাল কর্মসূচি এরই অঙ্গ হিসেবে লিপুলেক সহ তিনটি ভারতীয় ভূখণ্ডে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করেছে অলি সরকার মার্কিন সেনাদের কবরে পাঠানোর হুশিয়ারি ইরানের মার্কিন সেনাদের এবার কবরে পাঠানোর হুশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন তেহরানের উপর যদি কোনো আগ্রাসী বাহিনী হামলা চালানো হয় তাহলে মার্কিন বাহিনীকে কবরে পাঠানো হবে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইটার পোস্টে বলেছেন ইরানের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার এক হাজার গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে এর আগে অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন মিডিয়াতে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত নালা

হবে এ সময় তিনি উনিশশো আশির দশককে ইরানের বিরুদ্ধে ইরাকি বাহিনীর আগ্রাসনের কথা স্মরণ করিয়ে দেন আলী সামকানি বলেন যাদের হাত ইরানের জনগণের রক্তে রঞ্জিত তাদেরকে সাদ্দামের মতো কবরস্থানে পাঠানো হবে তারা কঠোর প্রতিশোধের মুখে পড়বে

নানির জন্য চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে দুটি ঋণ চুক্তি করেছে ভারত সরকার প্রায় 3676 কোটি রুপির প্রথম চুক্তিটি সই হয় 8 মে এই অর্থ করোনা মুঙ্কের বেলা এবং চিকিৎসা খাতে ব্যয় করা হয়েছে দ্বিতীয় ঋণ চুক্তিতে প্রায় 5514 কোটি রুপি পেয়েছে ভারত এই চুক্তিটি হয়েছিল গত 19 জুন অর্থাৎ 15 জুন সীমান্ত সংঘর্ষে ভারতীয় সেনারা প্রাণ হারানোর 4 দিন পরেই এই তথ্য সামনে আসার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা তাদের দাবি যুদ্ধযুদ্ধ ভাব দেখিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের চোখে ধুলো দিয়েছে কারণ সীমান্তে যতই উত্তেজনা থাক চীনের সঙ্গে আর্থিক কূটনৈতিক সম্পর্কই বজায় রেখেছে মোদী সরকার বলা হচ্ছে চীনের কাছ থেকে আর্থিক সুবিধা পাচ্ছে বলেই দেশটির বিরুদ্ধে সুর নরম ভারত সরকারের সূত্র সংবাদ প্রতিদিন গ্রিসের সঙ্গে আলোচনা বসতে তুরস্ক একদম খোলামেলা জানিয়েছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন সমুদ্র সীমা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব চলেছে তা মীমাংসার জন্য সংলাপে বসতে তুরস্ক খোলা মন নিয়ে প্রস্তুত গতকাল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এরদোগান কথা বলেন তিনি বলেন গ্রিসের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে প্রস্তুত থাকলেও তুরস্ক ন্যায্য অবস্থানে অটল থাকবে গ্রিস ও তুরস্কের দ্বন্দ্বে মধ্যস্থতা করার চেষ্টা করছে জার্মানি তুরস্ক এবং গ্রিস দুটোই ন্যাটো সামরিক জোটের সদস্য গত গতকালের ভিডিও কনফারেন্সে এরদোগান জার্মান চান্সেলর বলেন সংলাপের মাধ্যমে চলমান দ্বন্দ্বের মীমাংসা হতে পারে তবে এর ভীতি হতে হবে স্বচ্ছতা এ সময় তিনি জোর দিয়ে বলেন তুরস্কতার অধিকারে প্রশ্নে চূড়ান্ত ও সক্রিয় নীতি বাস্তবায়ন করবে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যেখানে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা হবে গ্রীস ও সাইপ্রাসের পানি সীমার কাছে বিতর্কিত এলাকায় তুরস্ক তেল গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে এজন্য আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সূত্র পার্স টুডে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কোনো রেড লাইন নেই জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে লেবাননের আল মায়দানি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা তিনি বলেন সংগঠনের যোদ্ধারা শুধু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বিষয়টি জানে কিন্তু তাদের সামনে কোনো রেড লাইন নেই তিনি জানান পশ্চিম তীরে তাদের সামরিক উপস্থিতি রয়েছে এবং দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে তারা রকেট হামলা চালায় চালাবে সংগঠনগুলোর যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে নাখালা বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে তিনি বলেন শিগগিরই আমরা নতুন সমীকরণ তৈরি করব যাতে যৌথ সামরিক তৎপরতার বিষয়টি থাকতে পারে নাখালা বলেন আমরা আশা করি ফিলিস্তিনের জনগণ ও নেতৃত্ব শান্তির অলিক স্বপ্ন বাদ দিয়ে যৌথ ও ঐক্যবদ্ধভাবে সুস্পষ্ট রাজনৈতিক প্রকল্প হাতে নেবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহারাইনের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তিতে মধ্যপ্রাচ্যের বিশেষ পরিবর্তন আসবে না উল্লেখ করে নাখালা বলেন তারা আমাদের ভাই যারা আমাদেরকে ছোট করেছে সূত্রপার স্টুডে সর্বশেষ জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যে ইহুদিদের হস্তক্ষেপ বিপজ্জনক হবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের হস্তক্ষেপ বিপজ্জনক হবে এবং এই ক্ষতির দায়ভার সম্পর্ক স্থাপনকারীদেরকেই নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের বিষয়ে দেশটির সরকারি মুখপাত্র আলী রাবেই এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি অভিযোগ করেন ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে সতী প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র গতকাল হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত এক চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত ও বাহারাইন করেন চুক্তিতে মধ্যপ্রাচ্যে নতুন করে ভোর হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প এটাকে শান্তি চুক্তি অভিহিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহ বলেন এই দিনটি ইতিহাস পরিবর্তনের ক্ষণ শক্তির নতুন দিগন্তের সূচনা কিন্তু এই চুক্তিকে পিছিয়ে সুরিয়ে মারার মতো সঙ্গে তুলনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য